আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে আসার তৃতীয় দিনে ইলিশ মাছ আর খিচুড়ি দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করে মেজো আপা বলল যে আমার হাজব্যান্ডকে নিয়ে একটু ঘুরে আসতে। তো যেহেতু সময় কম, আমরা 3-4 দিন থাকবো, এর মধ্যে আবার চলে যেতে হবে। তো যেতে ইচ্ছে করছিল না, একটু টায়ার্ড লাগছিল, তারপরেও চিন্তা করলাম যে না গেলে আবার পরে আফসোস করতে হবে। এজন্য বরকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম বাইকে করে। আর সেটার জন্য আমরা আসলাম হচ্ছে আমার মেজো বোনের স্কুলে। ভাবলাম যে ওর স্কুলটা একটু দেখিয়ে নিয়ে যাই কোথায় আছে, তো চলে আসলাম। আর স্কুলটা একটু পরিবর্তন হয়েছে, এখানে বাচ্চাদের খেলার জন্য পার্কের মতো করে দেওয়া হয়েছে। বিল্ডিংটা একটু আরও একটু সুন্দর করা হয়েছে, এরিয়াটাকে ঘিরে দেওয়া হয়েছে। আগে এরিয়াটা একটু খোলা ছিল, আর এখানে লোকজন একটু ভিড় করেছে কারণ একটা ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছিল, মৃগী রোগ সম্ভবত। খেলাধুলা করতে করতে সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছে, এই জন্য অনেক লোকজন এখানে ভিড় করেছিল। তো কি আর করার, আমরা একটুখানি স্কুলটাকে পরিদর্শন করে আবার চলে যাব এয়ারপোর্টে এরিয়াতে। আর এটা হচ্ছে আমার মেজো বোনের স্কুল, ও প্রাইমারি স্কুলে জব করে, সরকারি জব করে। তো ওখান থেকে আসার পথে আমাদের লালমনিরহাট জেলাতে একটা পার্ক আছে, শেখ রাসেল শিশু পার্ক। পার্কটা অনেক সুন্দর, আমরা ভিতরে যাইনি কারণ আমাদের হাতে সময় একদম কম। আবার ছোট বোন বিকেলবেলা দাওয়াত করেছে, সেখানে যেতে হবে, তো বাহির থেকে আমরা চলে আসলাম। আর এদিকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিডিআর ক্যাম্প এলাকা। তো আমরা চলে এসেছি এয়ারপোর্ট এরিয়াতে, এবং এখানে আমরা এসেছি নার্সারিতে, কারণ আমি পেয়ারা গাছ কিনবো দুটো। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা চকচক করছে, এগুলো কিন্তু কলম করছে ওরা বসে বসে গাছের। অনেক বড় এরিয়া জুড়ে আসলে নার্সারি, আর এরিয়াগুলো অনেক বড়। সেরকম করে ভিডিও করার সুযোগই পাইনি, এত অল্প সময় নিয়ে আসলে ভিডিও করা যায় না। আর এখন ছিল একদম সন্ধ্যার আগে আগে, তো মশা মাছিও একটু কামড় দিচ্ছিল, একটু অস্বস্তি বোধ হচ্ছিল আর কি। তো এখান থেকে আমরা পেয়ারা গাছ একটু চুজ করছিলাম যে কোনটা কিনবো। পেয়ারা গাছগুলো ভালো কিনেছিলাম, বাট এখানে নিয়ে গিয়ে রেখে দেওয়ার কারণে গাছগুলো শুকিয়ে গেছে। অনেক বড় এরিয়া, আমি সেরকম ভাবে দেখাতে পারিনি, নেক্সটে গেলে হয়তো বা আরো ভালো করে দেখাতে পারবো। আমরা এখন এসেছি পদ্মকলিতে। পদ্মকলি লালমনিরহাটের একটা নাম করা সুইটসের শপ। তো এখানে আমরা এসেছি, এখান থেকেই ম্যাক্সিমাম মানুষেরা মিষ্টি কেনে আর কি। তো মিষ্টি কিনছি কারণ ছোট বোনের বাসাতে যাব, আর আমার বর প্রথম যাবে সেখানে, তো মিষ্টিটা অবশ্যই নিয়ে যেতে হবে। মোটামুটি আমরা সবার বাসায় মিষ্টি নিয়ে গেছি, যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য মিষ্টি, আর যারা ফলমূল খেতে ভালোবাসে তাদের বাসায় ফলমূল নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাই আছে, তাই আসলে মোটামুটি সবার বাসায় যেতে হয়, আর খালি হাতে তো কারো বাসায় যাওয়া যায় না, তাই না? আর এটা আমাদের বাংলাদেশের একটা আসলে ঐতিহ্যই বলা চলে, আমরা কারো বাসায় গেলে মিষ্টি হাতে করে, দই হাতে করে নিয়ে যেতে ভালোবাসি। তো আমরা ছোট বোনের বাসা থেকে ঘুরে আবার মেজো আপার বাসায় এসে রাতে থেকে সকালবেলা নাস্তা করিনি, সকালবেলা আমরা রওনা দিয়েছি আব্বুর বাসায়, যাব আমাদের বাসায় থাকবো 2 দিন। তো সেজন্য ফলের দোকানে এসেছি, আব্বুরা যেহেতু এখন বয়স হয়ে গেছে, মিষ্টি খাওয়াটা তাদের জন্য ভালো হবে না, এজন্য আমরা মিষ্টি কিনবো না, ওদের জন্য ফলমূল কিনবো। লালমনিরহাটে যারা আছেন তারা অবশ্যই চিনে থাকবেন, এটা হচ্ছে মিশন মোড় এরিয়া।
এই এরিয়াটা অনেকটা উন্নত হয়েছে, ভালো লাগে। নিজের এলাকায় যখন যাই তখন আসলে অনেক ভালো লাগে জায়গাগুলো দেখতে। আর লালমনিরহাট অনেক সুন্দর একটা জায়গা, ছোট্ট জায়গা, বাট যে গিয়েছে সে যে থেকেছে সে আর সেখান থেকে আসতে চায় না, এরকমটা হয় আর কি। তো আমরা চলে এসেছি, তো ওকে নাস্তা দেওয়া হয়েছে, রুটি, ডিম ভাজি, আলু ভাজি, মিষ্টি, এগুলো একসাথে দেওয়া হয়েছে। আর ও অফিসের জন্য ল্যাপটপ খুলে বসে গেছে খুব তাড়াহুড়া করে, কারণ অফিস টাইমের মধ্যেই ল্যাপটপ অন করতে হবে। এদিকে বড় আপা চলে এসেছে এবং মাংস প্রিপেয়ার করছে, এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে, যা কিছু করতে হয় আর কি। এখানে আমরা আসবো বলে সবাই আসবে আর সবাইকে দাওয়াত করা হয়েছে, তাই সব কিছুর প্রিপারেশন নিচ্ছে। মূলত আমাদের বাসায় যে অনুষ্ঠানগুলো হয় বা কোনো প্রোগ্রাম থাকে তখন বড় আপাই সব কাজ ম্যানেজ করে, কারণ মেজো আপা ছেলে মেয়ে ছোটো আরও স্কুল থাকে, সেরকমভাবে করতে পারে না, আর বড় আপাই সব কিছুর দায়িত্ব নিয়ে থাকে। আর আমি যেহেতু হঠাৎ এসেছি, হঠাৎ এসে আবার সব কিছু মানে বুঝতে পারছি না। তার মধ্যে আমাদের এই বাড়িটা নতুন করেছে, আপু আগে তো রেলওয়েতে জব করতো, সরকারি জব করতো, তো সেখানে আমরা সরকারি বাসাতেই থাকতাম। আপু রিটায়ার করার 1.5 বছর হয়েছে, এর মধ্যে আপু বাসা নিয়েছে, তো এখানে আমরা শিফট করেছি আর এই বাড়িতে আমি প্রথম আসলাম। এর আগে এসেছিলাম কিন্তু আমি থাকিনি, থাকার সুযোগ হয়নি, সময় ছিল না, এইবার থাকা হবে। তো আপা মাংসগুলো উঠিয়ে দিয়েছে, সম্পূর্ণ রেসিপিগুলো শেয়ার করা সম্ভব নয় যেহেতু বাসায় অনেক মানুষ, মানে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে আমাদের বাড়ির এই ভিডিওগুলো, তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন। আপনাদের এই সহযোগিতা আমি কামনা করছি, আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর দেশ বিদেশ থেকে যে ভাইয়ারা পুরা দেখছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের বাড়িতে আরো কিছু ভিডিও আমি শেয়ার করব, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে মেজো আপাও বাসায় চলে এসেছে, মেজো আপাকে রেখে আমরা আগে চলে এসেছিলাম, কারণ ওর ছোট বাচ্চা, ওদেরকে গুছিয়ে রেডি করে নিয়ে আসতে একটু সময় লাগছিল তাই। আর সবাই মিলে কাটা বাছা করছে, এদিকে ছোট্ট সোনামণি মামনিটা আমার খেলাধুলা করছে। আর ওর জন্য খুব ভালো হয়েছে যে আমাদের বাসায় আমার এক দাদি এসেছে, তার সাথে এক নাতনি এসেছে, তার তো ওই নাতনির সাথে খুব খেলাধুলা করছে, আর ও করছে লিডারশিপ, মানে ও হচ্ছে লিডার, যা কিছু করবে ও নেতৃত্ব দিবে আর বাচ্চাটাকে পরিচালনা করছে। আর এই যে আমার ভাইয়া, আমার একটাই ভাই, আমরা 4 বোন 1 ভাই, আমার একমাত্র ভাই এটা। ও হচ্ছে স্পেশাল চাইল্ড, কিন্তু ওকে আমরা সেটা মনে করি না, সে অনেক ভালো, অনেক ভদ্র, প্লাস হচ্ছে ও সব কিছুই বুঝে আমাদের মতো, স্বাভাবিক মানুষের মতোই, এমন না যে বুঝে না, এরকম না। ও কোথাও গেলে চুপচাপ থাকে বা কেউ আসলেও চুপচাপ থাকে, মানে ও স্বাভাবিক মানুষের মতো, শুধু ওর চলাফেরায় একটু প্রবলেম আছে। আর হচ্ছে ও নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত পারে না, ভোরের নামাজ হয়তো বা সবসময় পড়তে পারে না, 4 ওয়াক্ত নামাজ ও ডেইলি পড়ে, প্লাস হচ্ছে রমজান মাসে সব রোজা করবে এবং সে প্রতি বছর অপেক্ষায় থাকে কখন রমজান আসবে। রমজান চলে গেলে সে খুব বেশি মন খারাপ করে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আমার ভাইয়া যথাসম্ভব, আর আগে যেখানে ছিল সেখানে তো ও সব ছোটবেলা থেকে বড় হয়েছে, এই জন্য ওখানে মসজিদেই পড়তো, এই বাসায় এসে একটু মসজিদে যাওয়াটা কমে গেছে যেহেতু দূরে মসজিদে। এদিকে আমার বরকে মাঝে মধ্যে একটু ফলমূল খেতে দেওয়া হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে। আর এদিকে বড় আপা মাংস নামিয়ে আলু ভাজি উঠিয়ে দিয়েছে, আলু ভাজিটা অনেক বেশি ভালো করে বড় আপা। আর আলু ভাজি আমাদের
লালমনিরহাট অঞ্চলে, মানে উত্তরাঞ্চলে কিন্তু খুব ছোট ছোট সুন্দর আলু পাওয়া যায়। এই আলুগুলো ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা ঢাকায় বসে পাওয়া যায় না, কিনতে খুবই সুস্বাদু হয়। এই আলুগুলো যেমন তেমন করে যদি আপনি ভাজি করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। যারা উত্তরাঞ্চলের আছেন তারা বলতে পারবেন কথাটা কতটাই সত্যি। আর এদিকে বুটের ডাল উঠিয়ে দেওয়া হয়েছে, ডালটা আমি নেড়ে দিচ্ছিলাম, একটু নিচে লেগে যাওয়ার মতো হচ্ছিল আর কি, লেগে যায়নি। ডাল যেহেতু ভারী তাই একটুখানি নেড়ে না দিলেই নিচে বসে যেতে শুরু করে। আর ভাজিটা খুব ভালোভাবে করে নেওয়া হচ্ছে, ভাজিটা খুবই লোভনীয় হয়েছিল, খেয়ে দেখতে ইচ্ছে করছিল। আর চুলায় যখন রান্না করতো আম্মু তখন কোনো কিছু নিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। তরকারি বা হাত দিয়ে যখন সবাই মিলে বসে খাওয়া হয় তখন যে স্বাদটা লাগে তার থেকে একটু চেয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। তো এদিকে আবার পোলাওয়ের জন্য চাল নিয়ে আসা হয়েছে, 3 কেজি চাল আজকে সম্ভবত রান্না করবে। ওটা চিনি গুঁড়া চাল নিয়ে আসা হয়েছে। আর আব্বু এদিকে মানে পাতিলগুলো নামিয়ে দিচ্ছিল, যেহেতু অনেক বেশি বেশি রান্না করা হবে তাই বড় বড় পাতিলের দরকার আছে, রেগুলার ব্যবহারের পাতিলগুলো দিয়ে কাজ করা সম্ভব হবে না, তাই আব্বু আবার এই পাতিলগুলো নামিয়ে দিচ্ছে, গামলা নামিয়ে দিচ্ছে। আগে কিন্তু দেখা যেত যে স্টিলের সিলভারের জিনিসগুলো বেশি ব্যবহার করা হতো, মাঝখানে কিন্তু কমে গিয়েছিল এর ব্যবহার, এখন আবারও ফিরে আসছে সবাই স্টিলের মধ্যে, তো এটা ভালোই লাগে। আর এই যে চালটা এখন ভেজে নেওয়া হচ্ছে, লবণ দিয়ে দেওয়া হলো। আর আমাদের বাসা যেহেতু মানে শহরের মধ্যেই তাই এখানে আসলে চুলার রান্না করা সম্ভব হয় না, গ্যাসের চুলাতে আর ইন্ডাকশনে সব রান্না বান্না করা হয়। এখন গ্রাম বলুন আর শহর বলুন সব জায়গাতেই কিন্তু এরকমভাবেই রান্না করা হয়, চুলার রান্নাটা খুব কম হয়। আর আগে যখন আগের বাসায় ছিল আম্মু তখন জায়গা ছিল, রান্নাঘর আরও বড় ছিল, সেখানে চুলায় রান্না করা যেত। যখন মেহমান আসতো আব্বু আর আম্মু বলতো যে চুলায় রান্না করব, কারণ চুলায় রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, কিন্তু আমরা কখনোই চুলায় রান্না করতে পারতাম না। চুলায় রান্না করাটা আলাদা একটা পেয়ারা, এদিকে জাল দিতে হয়, একদিকে রান্না দেখতে হয়, মানে অনেক দিকেই খেয়াল রাখতে হয়। রান্না বান্না মোটামুটি শেষ হয়ে এসেছে, তো এখানে সালাদ লেবু কেটে রাখা হয়েছে, এখানে আলু ভাজি আর এখানে মাংস রান্না করে রেখে দেওয়া হয়েছে, এটা খাসির মাংস। খাসির মাংসটা খুবই লোভনীয় হয়েছে, অনেকদিন পরে আপাদের রান্না খাচ্ছি, খুব ভালো লাগছে। আর আমার আম্মু যেহেতু মানে একটু অসুস্থ তাই তিনি রান্না করতে পারেন না এত বেশি, এদিকে ডিমগুলোকে ভেজে রাখা হয়েছে। আর রান্নাঘরে যে বুটের ডালও কমপ্লিট হয়ে গেছে, এখানে ধনে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর পোলাওটাকে দমে রেখে দেওয়া হয়েছে। তো অনেকদিন পরে বাড়িতে এসে এত লোক সমাগমের মধ্যে থেকে অনেক বেশি ভালো লাগছে, ঢাকায় একা একা বসে বসে বোর হয়ে গেছিলাম, অনেক বেশি ভালো লাগছে। প্রিয় দর্শক, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমাদের বাড়ির ব্লগগুলো যেরকমভাবে ভিডিও করেছি ঠিক একইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, কোনো এডিট ছাড়াই। আর এখন খাওয়া দাওয়ার পর্ব সবাই চলে এসেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, এরকমভাবে প্রতি বছর আসার তৌফিক দান করেন আল্লাহ, সবার সাথে দেখা করার তৌফিক দান করেন। ওই যে কথা বলছে আমার বাবা, সে খুব খুশি এখানে 4 মেয়ে উপস্থিত আছে সেই জন্য। এখানে আমার বাবা আছে, আমার বর আর আমার দুলা ভাইয়েরা আছে, আর মেজ দুলা ভাই ঢাকাতে চলে গেছে তার অফিসের কাজে, এখানে আজকে উপস্থিত ছিল না। আর আগামীকাল আবারও খাওয়া দাওয়ার পর্ব আছে আমাদের এই বাসায়, তো
সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে আজকের ব্লগটি শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।